দর্শক ওনার জানান যে এই গত কয়েকদিনই চট্টগ্রাম ও হাটহাজারি, ফটিকছড়ি এবং রাউজানমিতে ব্যাপক পানির এবং বন্যা হয়ে তো এই যে বন্যই এই বন্যার কারণে এডে চট্টগ্রামমিতে আর দেখি এখন শিপাতলি গ্রামমিতি শিপাতলির একটা বিস্তীর্ণ এলাকা আমি দেখতে লিখুন পানিতে তলিয়ে গিয়ে এটা মানুষ সকল অবস্থাপন্ন মানুষ, এটা বেশিরভাগ মানুষ কিন্তু আর্থিকভাবে ভালো অবস্থায় আছে, কিন্তু এখন যে সময় চলে এই সময় মধ্যে এনেকক্ষণ অবস্থা তো কি যে বড় মানুষ ছোট মানুষ ব্যাগুন একইভাবে পানি মধ্যে তলি গিয়ে আমি পানি আছে না নিচি এক জেরা এক জেরা নিচি লই যাও নিচি এক জেরা ইউ বহুতলা বহন দেখতে কিন্তু পানি অভাব পানি নেই এ দ্বিতীয় সাবেক মেম্বার সাবেক মেম্বার মেম্বার না দর্শক শোন অতার টিও আছে পয়সা আছে দাম চলিও আছে কিন্তু কিন্তু পানির অভাব শোন অনেক গৃহবন্দী ও অনেক সাবেক মেম্বার না অনেক কেন আস না কেন হন না আর আর কি নাই যে পানির মধ্যে তলি জনের কারণে তারা যে সমস্যা নিয়ে এগুলো যে সমস্ত টিউবওয়েল নষ্ট হয়ে গিয়ে গই পানির তলি দিতে পারে কারণ বিদ্যুৎ নাই, এগুলো জেনারেটর নষ্ট হয়ে গিয়ে গই মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। এই কপুটাকার যে ধারণ করছে সমস্যা এটা হাওয়ার পানির সংকট, এই হাওয়ার পানির যারা টিউবওয়েল আছে অধিকাংশ টিউবওয়েল এই মোটর দিয়ে নির্ভর করে, যার কারণে এখন ইলেকট্রিসিটি না থাকার কারণে এই মোটরও এখন অকেজ হয়ে পড়ে গিয়েছে। এই বিষয়কিন আর প্রতিনিধিসকলে ফর্নার করে দিয়ে আর সি প্লাস টিভির পক্ষ তুল আর কিছু ত্রাণ সামগ্রী লইয়ে রে আর নিজের গ্রাম এই বলছে শিপাতলি গ্রাম, এই শিপাতলি গ্রাম মেদি যায় এই পানির পিনখা পানির ডাহা দিয়ে পানি দর্শক অনুরাগ সমবেত বেগুন দুর্গত এলাকার মানুষ এখন আর কোনো ডর মানুষ ছোট মানুষ যারা এডে আছে তারা বেয়াগুনো ঘরে বাইরে বেয়াগুনো কি বহুত কষ্ট আছে। ইভেন ওনারা শুনিলে আশ্চর্য হবেন বিপুল পরিমাণ গরু ছাগল মারা গিয়ে যে মারা যাতে কারণ ইটারা তাই পড়ে আরো দুঃখজনক হল যে নৌকা চলন মোটামুটি গেই গই বলতে হয় এই এই পরিস্থিতির মধ্যে নৌকাই যে সবচাইতে বড় বাহন এখন এবং নৌকার দাম বুনিলে অনেক আশ্চর্য হয়ে যাবেন যে সামান্য দুই কিলোমিটার চাইলেই এটা 500-1000 3000 টিয়া 12000 ইভেন ক্ষেত্রবিশেষে 5-7000 টিয়া পর্যন্ত ভাড়া। অবর্ণনীয় দুর্ভোগ এই এলাকাতে বড় হতো যে এই পানি হয়তো দুদিন পরে টান দিতে পারে, টান দেওয়ার পর দিয়ে পরিস্থিতি কি হইব ইয়ে নয় যে এখন এই এলাকার মানুষ সকলের বড় প্রশ্ন। আচ্ছা তা ফসল লই অনর বয়স 70 না আর বয়স 80 বছর হই তো 80 বছর অনর পর দিয়ে ফসল দিয়ে তোর পানি কোনো দেখতুনি বার করতে এখনো আছে হতে না তোর পানি আর আনো দেখি আর আর্থিক অনমিতা এখন দিয়ে এরকম একখান বই না এত বড় একখান বড় পানি পানি উঠিব লাইনও দেখি তবে এলাকা মিতি অনেক মানুষ শিবতলি মাহতপুর এন্ডে মনে করো না হাড়াদারি সদারি নহনত আরও শিবতলি গোহন মতন মানে মেহল তোর মাদাসা মানে এমন পানি উঠি মানুষ ছাত্রত বই বই রাখান দেয় বই বই এলাকার এই এলাকারে দুর্গত
ঘোষণা করিবার লাগবে সরকার দাবি, সরকারের প্রতি একখান দাবি জানাই। কারণ রাস্তাঘাট পানি পেয়া কিন্তু ডুবে গিয়েছে, পেয়া কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। সরকার তিন নম্বর লোভায় আর বাকি বিন পেয়াগিন হাজার হাজার ঘর ফ্যামিলি নষ্ট হয়ে গিয়ে, তার কারণ যদি এই এই বেরিবেত দ্বারা আরো বেরিবেত কালবেট নাই, বেরিবেত দ্বারা কার্বেট করেন দরকার, আনিস কালর আনিস কালর তারপর দিবে কালবেট গরম করবো। আর এক কারণে পানি ডুবি যাবে, কারণ ওই হাতে ওই করলে দুই হাত বেশি পানি, এই করলে দুই হাত কম, বেশ কম আসিল পানি, আর খালি আয় চাই এ কারণে আরো ডুবি, আর হাজার হাজার গরু চল বিয়াগুন মরে গিয়ে। দুদিন পরে ঈদ, এটা ঈদ বলতে ওখানে কিছু নাই, আবার মোটামুটি যারা সামর্থ্যবান এবং আত্মীয় স্বজন শহর হাটাজারি আছে তারা কিন্তু গ্রাম ছাড়ি এখন জারগুই, কারণ খালি হনে ইঁদুর নামাজ হইতো না। এটাই আগামী দিন উন্নতি কিভাবে কিভাবে মোকাবেলা করিব আসল চিন্তার বিষয়। এই পরিস্থিতি দেখিয়ে রে স্বাভাবিকভাবে দাবি করিতে পারি এলাকার মানুষও বলল যে এই এলাকারে অবশ্যই দুর্গত এলাকা ঘোষণা করা উচিত। হাটাজারি ফটিকচুরি রাজধানরে অবিলম্বে সরকারতে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত। বুঝছেন হিন্দি বাড়ি শহর তুলিও খালদা নদীর পারত বাড়ি অনার কারণে সিডিএস চেয়ারম্যান আব্দুল সালামর ছোট ভাই নুরুল ইসলাম নুরুড়ে দেখা যায় বাড়ির সামনে নৌকো বাইতি। আলমগীর অপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।